চট্টগ্রামে হেলিকপ্টার ভাড়া করে মেয়ের বিয়ে দিল চাকরিচ্যুত কনস্টেবল, বিস্মিত এলাকাবাসী। বরিশালে ধারের টাকা চাওয়ায় বৃদ্ধা মাকে মারধর, দুই ছেলেকে গ্রেফতার করে জেলে পাঠালো পুলিশ। বাগের হাটে টাকা চেয়ে না পেয়ে বাবাকে শিল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মেরে ফেলল ছেলে। ভোলায় অসুস্থ বাবা মায়ের খোঁজ নেয় না বড়লোক ছেলেরা, ভরণ পোষণ চেয়ে মামলা করলেন বাবা। এতক্ষণ শুনছিলেন সাম্প্রতিক ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার প্রধান প্রধান শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। শুরুতেই থাকছে চাকরিচ্যুত এক পুলিশ কনস্টেবলের আলাদিনের চেরাগ হাতে পাওয়ার খবর। মেয়ের শখ, হেলিকপ্টারে চড়ে শ্বশুর বাড়ি যাবেন, জামাইসহ উড়বেন আকাশে। একমাত্র মেয়ের আবদার রাখতে 2,50,000 টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করলেন বাবা। মেয়েকে হেলিকপ্টারে চড়ালেন, তাকে বধূ সাজিয়ে হেলিকপ্টারে করে ঘুরিয়ে আনলেন। মেয়ের এমন আবদার পূরণ করলেন চট্টগ্রামে চাকরিচ্যুত ট্রাফিক পুলিশ কনস্টেবল মোহাম্মদ মহিবুল্লাহ। তবে মেয়ের বিয়েতে এমন জমকালো আয়োজন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। প্রশ্ন উঠেছে, চাকরিচ্যুত একজন ট্রাফিক পুলিশ কনস্টেবল এত টাকার মালিক হলেন কিভাবে? তিনি কি আলাদিনের চেরাগ পেয়েছেন? স্থানীয়রা জানান, মহিবুল্লার মেয়ের নাম নুসরাত জাহান, তিনি চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আর তার বিয়ে হয় নগরীর এনায়েত বাজার এলাকার ব্যবসায়ী সেলিম মিয়ার ছেলে ইরফান তাজওয়া অভির সঙ্গে। বিয়ের দিন একটি লাল রঙের হেলিকপ্টার লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা মাঠে অবতরণ করে। হেলিকপ্টার নামতে দেখে আশপাশের উৎসুক জনতা ভিড় করেন। পাইলটের পাশের আসনে বসেন কোনে নুসরাত জাহান, পেছনের আসনে বসেন মোহাম্মদ মহিবুল্লাহ ও তার স্ত্রী। হেলিকপ্টারটি কয়েক মিনিট আকাশে উড়ে কাজীর দেউরি এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে অবতরণ করে। মহিবুল্লার মেয়ের বিয়ের অনুষ্ঠান হয় কাজীর দেউরির একটি কমিউনিটি সেন্টারে। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আবার আউটার স্টেডিয়ামে থাকা হেলিকপ্টারে চড়েন নববধূ নুসরাত ও বর ইরফান। নতুন দম্পতি হেলিকপ্টারে চেপে আকাশে ঘুরে বেড়ান। এরপর আবার আউটার স্টেডিয়ামে হেলিকপ্টারটি অবতরণ করে। পরে নুসরাত জাহানকে প্রাইভেট কারে করে কাজীর দেউরির শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। জানা যায়, মহিবুল্লার নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বর্তমানে নগরের খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় একটি ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে বসবাস করছেন। গত বছর ট্রাফিক পুলিশ কনস্টেবল মহিবুল্লার বিরুদ্ধে নবী হোসেন নামে এক ব্যক্তিকে মামলার ভয় দেখিয়ে 10,00,000 টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে। পরে পাহাড়তলী থানায় ভুক্তভোগীর করা মামলায় গ্রেপ্তার হন তিনি। এ ঘটনায় প্রথম সাময়িক বরখাস্ত, পরে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় চাকরিচ্যুত হন। ওই সময় মহিবুল্লাহ সিএমপি ট্রাফিক বিভাগে পশ্চিম জোনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, চাকরিকালীন বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন মহিবুল্লাহ, বিপুল অর্থ সম্পত্তির মালিক হয়েছেন। তাকে অনেকেই হেলিকপ্টার ভাড়া করে কিশোরগঞ্জ বাড়িতে যেতে দেখেছেন। তিনি ঢাকায় আসা যাওয়া করেন উড়োজাহাজে। এছাড়া বর্তমানে আরএফ হোল্ডিংস লিমিটেড নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানের পরিচালক সহ আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, মেয়ের বিয়েতে হেলিকপ্টারের ভাড়া বাবদ খরচ হয়েছে 2,50,000 টাকা। কষ্ট করে মেয়ের শখটি পূরণ করেছি। মহিবুল্লার নিজ বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বর্তমানে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় একটি ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে বসবাস করছেন। তাকে এলাকাবাসী শাপলা নামে চেনেন। ফ্ল্যাটটির বিক্রেতা মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, উনি আমার কাছ থেকে 40,00,000 টাকার বেশি মূল্য দিয়ে ফ্ল্যাটটি 2.5 বছর আগে কিনেছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ আব্দুল ওয়ারিস বলেন, পাহাড়তলী থানায় হওয়া মামলায় প্রথমে কনস্টেবল মহিবুল্লাহকে চাকরিচ্যুত করা হয়েছিল। পরে বিভাগীয় তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। ক্লোজড আর চাকরিচ্যুতি কি একজন অপরাধীর সর্বোচ্চ শাস্তি? এ কারণেই কি পুলিশের এমন বেপরোয়া অর্থ উপার্জন রোধ করা অসম্ভব হয়ে পড়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। এবার চলে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোপারপাড় গ্রামে বৃদ্ধা মা সুশীলা রায়ের মামলায় গ্রেফতার করা দুই ছেলেকে কারাগারে পাঠিয়েছে আদালত। সুশীলা ওই গ্রামের মৃত সুরেশ রায়ের স্ত্রী। গ্রেফতারকৃতরা হচ্ছেন সুরেশ রায়ের ছেলে শঙ্কর রায় ও ঝন্টু রায়। আদালতের মাধ্যমে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আগৈলঝাড়া থানার পরিদর্শক মাজহারুল ইসলাম জানান, 9 বছর আগে দিনমজুর সুরেশ রায় মারা যাওয়ার পর বড় ছেলে শঙ্কর ও মেজ ছেলে ঝন্টু মায়ের ভরণ পোষণ দেননি। তবে তারা বিভিন্ন সময় মায়ের কাছ থেকে টাকা ধার নেন। ওই টাকা চাওয়ায় ছেলে ও তাদের স্ত্রী ক্ষুব্ধ হয়ে মারধর করেন। তিনি আরও জানান, এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ করা হলেও ছেলেরা কোনো বৈঠকেই উপস্থিত হননি। উল্টো ঘটনার দিন শঙ্কর, ঝন্টু, একই বাড়ির তুষার রায়সহ অন্যরা নির্যাতন চালিয়ে বৃদ্ধাকে জখম করেন।
তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরলে ছেলে এবং ভাসুরের ছেলেরা বুধবার হামলা চালিয়ে তার 2,35,000 টাকার মালামাল নিয়ে যান। এ ঘটনায় সুশীলা, নির্যাতনকারী দুই ছেলে, তাদের স্ত্রী, ভাসুরের ছেলেসহ 7 জনের বিরুদ্ধে মামলা করেন। ওই দিন রাতেই অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান মাজহারুল। এদিকে বাগেরহাটের শরণখোলায় ছেলের হাতে নির্মমভাবে খুন হয়েছেন বৃদ্ধ বাবা মতিউর রহমান হাওলাদার। টাকা চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হয়ে মশলা পেশার শিল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ছেলে আলাউদ্দিন বাবাকে মেরে ফেলেন। স্বামীকে মারতে দেখে এগিয়ে গেলে মা হনুফা বেগমকেও মেরে ফেলার উদ্দেশ্যে তেড়ে যান আলাউদ্দিন। এক পর্যায়ে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান তিনি। ঘাতক আলাউদ্দিনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, সকালে তার বাবার কাছে টাকা চান আলাউদ্দিন, কিন্তু বাবা টাকা দিতে রাজি না হওয়ায় রান্নাঘর থেকে মশলা পেশার শিল এনে তার বাবার মাথা, হাত ও পায়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মতিউর রহমান। এ সময় খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে ঘাতক ছেলে আলাউদ্দিনকে আটক করে বেঁধে রাখেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। উত্তর রাজাপুর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন খান জানান, আলাউদ্দিন আলাদা বাড়ি করার জন্য বাবার কাছে টাকা চেয়ে আসছিলেন দীর্ঘদিন ধরেই। এছাড়া নিজে বিয়ে করার জন্য মা বাবাকে চাপ দিচ্ছিলেন, কিন্তু তার এসব দাবি মেনে না নেওয়ায় ক্ষোভে বাবাকে খুন করতে পারেন বলে তাদের ধারণা। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকরাম হোসেন জানান, নিহতের মাথা, হাত, পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘরের মেঝে থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শেষ করছি ভরণ পোষণ চেয়ে বাবার থানায় মামলার খবর জানিয়ে। 65 বছরের বৃদ্ধ রাজা মিয়া ভোলার লালমোহন পৌরসভার 6 নং ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার বাসিন্দা তিনি। তার 2 ছেলে জসিম ও রুবেল, 2 ছেলেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী, খুব ভালো অবস্থানে রয়েছেন তারা। ছেলেরা ভালো থাকলেও গত 8 বছর কোনো খোঁজ খবর নিচ্ছেন না বাবার, দেন না ভরণ পোষণও। বয়সের ভার আর শারীরিক অসুস্থতার জন্য ছেলেরা খোঁজ খবর না নেওয়ার কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে। রাজামিয়া কোনো উপায় না পেয়ে লালমোহন থানায় এসে ভরণ পোষণের দাবিতে 2 ছেলের বিরুদ্ধে মামলা করেন। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে এসে বৃদ্ধ রাজামিয়া তার ছেলে জসিম ও রুবেলের বিরুদ্ধে ভরণ পোষণের দাবি তুলে মামলা করেন। তার অভিযোগ, তার 2 ছেলে প্রতিষ্ঠিত হয়েও গত 8 বছর ধরে তার কোনো রকম খোঁজ খবর নেননি। বয়সের ভার আর শারীরিক অসুস্থতার জন্য ছেলেদের এমন কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে। এজন্য কোনো উপায় না পেয়ে থানায় এসে ভরণ পোষণের দাবিতে 2 ছেলের বিরুদ্ধে মামলা করেন তিনি। প্রশাসন তাকে ন্যায্য বিচার পাইয়ে দেবে বলে আশাবাদী বৃদ্ধ রাজামিয়া। ওসি মাহবুবুর রহমান বলেন, শুক্রবার রাতে বৃদ্ধ রাজামিয়া এসে তার ভরণ পোষণের দাবিতে 2 ছেলের বিরুদ্ধে মামলা করেন। ওসি আরও বলেন, সকলেরই তাদের পিতামাতার প্রতি যত্নশীল হতে হবে। অন্য কেউ যদি রাজামিয়ার সন্তানদের মতো তাদের পিতামাতার সঙ্গে এ ধরনের আচরণ করে, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সুপ্রিয় দর্শক, সন্তানের কথা ভেবে বাবা মায়েরা নিজেদের পুরো জীবনটাই উৎসর্গ করে দেন, কিন্তু শেষ বয়সে এসে সেই ছেলেরাই খোঁজ রাখে না বাবা মায়ের। এমন ছেলেদের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অপশনটিতে ক্লিক করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।